এদিকে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কোথাও কোথাও সড়কে পানি জমেছে। টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সামান্য উত্তাল রয়েছে। পটুয়াখালী, পায়রা সমুদ্র বন্দর সহ অন্য নদী বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপ কেটে গেলেও সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।